দারুণ না? এটা হচ্ছে লিপ অয়েল। সো গত অনেকদিন ধরেই ভিডিও বানাই না, সো আজকে ভাবছি গত অনেকদিন ধরে যেই ভিডিও বানাইনি সব একদিনে বানিয়ে ফেলবো। সো হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত প্রামাণিক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকেই কমেন্ট করছিলেন যে আপু শীতের মধ্যে কোন ময়েশ্চারাইজারটা ইউজ করবো, কোনটা আসলে ভালো হবে। আমি নিজেই আসলে খুবই 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 প্রশ্নবিদ্ধ যে আসলে কোন ময়েশ্চারাইজিং ক্রিমটা বাড়ি থেকে কিনে ইউজ করবো। সো আমি যেটা করি ব্যক্তিগতভাবে, বাসায় বানিয়ে একটা ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করি, সেটাই আপনাদেরকে দেখাই। যেমন আমি ইউজ করি হচ্ছে অলিভ অয়েল। ও, আমার অলিভ অয়েল শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি জানি যে শেষ হয়ে গেছে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। যদি অলিভ অয়েল থাকে তো অলিভ অয়েল, যদি আলমন্ড অয়েল থাকে তো আলমন্ড অয়েল, যদি তাও না থাকে তাহলে নারকেল তেল, যদি তাও না থাকে তাহলে আমার মতো রোজ এসেন্স নিয়ে নেবেন কিছুটা। অ্যান্ড ফাইনালি যেটা করবেন সেটা হলো কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে নেবেন, যে কোনো কোম্পানি নিতে পারেন। আমি নিচ্ছি হচ্ছে, এগুলো আসলে না অরিজিনাল খুব কম হয়, ডুপ্লিকেটই বেশি হয়। তারপরও আমরা আসলে ভরসা করে কিনি, দেখে আসলে বোঝা মুশকিল, দুটো হাতে না নিয়ে বোঝা খুবই মুশকিল যে কোনটা আসল কোনটা নকল, কারণ দেখে না একেবারেই আসলের মতোই লাগে। সো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কতটা ঘনত্ব হয়েছে, এবং এটাকে ভালো করে এভাবে করে মিক্স করব। এটাকে ভালো করে মিক্স করব, যেহেতু এটা রোজ এসেন্স তো এটা খুব সুন্দরভাবে সুন্দর একটা ঘ্রাণ। এটার ঘ্রাণটা আমার আগে থেকেই পছন্দ, তবে এখন তো আরও ভালো লাগছে। সো এই যে দেখেন একটা ঘনত্ব চলে আসে এবং এটা পানি কালার, যদি নারকেল তেল দিতাম তাহলে একটু সাদা হতো। সো এটাকে ভালো করে মিক্স করে নেবেন, অলিভ অয়েল হলেও এটা কিছুটা সাদা হতো, তবে নারকেল তেল হলে বেশি সাদা হয়। তবে এখানে রোজ এসেন্স নিয়েছি, দেখেন একেবারেই পানি পানি ট্রান্সপারেন্ট। সো এটাকে সুন্দর করে মিক্স করে এভাবে করে লাগিয়ে দেবেন। রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন, গোসলের পর লাগাতে পারেন, সকালে হাত মুখ ধুয়ে লাগাতে পারেন, যখনই আপনার স্কিনটা মনে হচ্ছে যে কিছু লাগাননি, একটু রুক্ষ লাগছে তখনই লাগাতে পারেন। কিংবা রুক্ষ হতে পারে আপনি কোথাও যাচ্ছেন না, স্কিনটাকে নরম রাখতে চাচ্ছেন, ভালো রাখতে চাচ্ছেন, যাতে করে রিঙ্কেল না পড়ে, কুচকে না যায়, ময়লাগুলো জমে না থাকে। সো এটা ইউজ করতে পারেন, তাতে করে কী হবে যে স্কিনটা একদম ময়লাগুলো যে স্কিনের মধ্যে জমে বাইরে গেলে সেটা নরম করে ফেলবে, আপনার ত্বকটাকে নরম রাখবে। এতে করে যেটা হবে, কানে দিয়ে দিতে পারেন সুন্দর করে। সো এভাবে করে সুন্দর করে ঘাড়ে, গলায় এবং ফুল বডিতে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। বারবার শুধু লাইট যাচ্ছে আর আসছে, আজকে কি প্রবলেম জানি না, অনেকদিন ভিডিও না বানালে আমাদের এই লাইটের মনে হয় ক্ষুধা লেগে যায়, লাইটের একটা কমতি তখন এমন করে। তো কিংবা হয়তো বা আমাকে খুব মিস করে, যখন আমি এরকম অনেকদিন পর আসি তখন আসলে রাগ করেই হয়তো অভিমান থেকে আমার সাথে এরকম করে, ডিস্টার্ব করে। তো কিংবা সে হয়তো রাগ করে যে আমি কেন আসছি আবারও তাকে বিরক্ত করতে, যে কোনো একটা হবে। তো 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 এই যে কানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কানে ভালো করে দিয়ে দেবেন, কানের পিঠ, ঘাড়ে দিতে পারেন, গলায় দিতে পারেন, এটাকে আপনি হাতে পায়ে ফুল বডিতে মাসাজ করতে পারেন। তাতে করে এই দেখেন সুন্দর করে বসে গেছে, এবং এটা দিলে কি হয়, স্কিনের মধ্যে কোনো রকমের সাদা সাদা কিছুই বোঝা যায় না। আপনি এটাকে রান্নার আগে মুখে ব্যবহার করতে পারেন, শীত গরম বর্ষা যখন খুশি তখন। তাতে করে আপনার স্কিনে রিঙ্কেল পড়া, এই যে মেস্তা পড়ে, যে চুলার পাড়ে গেলে অনেক বেশি স্পট পড়ে যায় বিভিন্ন রকমের, এবং ময়লা ছয়লা একেবারে জমে জমে থাকতে থাকতে স্কিনের মধ্যে র্যাশ হয়ে যায়, তার পরবর্তীতে দেখা যায় যে চুলকায় স্পট পড়ে যায়, ব্রন হয়ে যায়, এটা সেটা হয়, অনেক কিছু হয়। সো আপনারা যদি অ্যালোভেরা জেল এভাবে করে ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজ থাকবে, তাতে করে স্কিনটা এই যে অনেকটা সফট থাকবে, কোনো ধুলাবালু থাকবে না, পরিষ্কার থাকবে, রিঙ্কেল পড়বে না, স্কিনটা নরম থাকবে, বলতে পারেন যে বেবি স্কিন থাকবে। তবে রোজ ওয়াটার বা রোজ এসেন্স দিয়ে করার চেয়ে বেটার হচ্ছে নারকেল তেল, অলিভ অয়েল বা অ্যালমন্ড অয়েল, এটা থেকে হয় ঘন হয় অনেক বেশি এবং অনেকটা সময় না নরম থাকে। আপনি যখনই অ্যালোভেরা জেলটা নিচ্ছেন, একটু আরেকটাবার দেখাই, অ্যালোভেরা জেলটা খেয়াল করে দেখেন একেবারেই কিন্তু পানি পানি, এবং এর মধ্যে না কোনো তেমন একটা ঘনত্ব নেই। যখনই লাগাবেন এই যে একটু পরে না শুকিয়ে স্কিনের সাথে মিশে যাবে। আপনি যদি ময়েশ্চারাইজিং ক্রিমের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই
অলিভ অয়েল, নারকল তেল, অ্যালমন্ড অয়েল কিংবা ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারেন। দিয়ে সুন্দর করে এটাকে আলতো করে মাসাজ করবেন এবং স্কিনে লাগাবেন, দেখবেন স্কিনটা কতটা আলাদা হয়। যেমন রোজ এসেন্স দিয়ে দিয়েছি, এরপরে এখানে আমি দিলাম হচ্ছে শুধু অ্যালোভেরা জেল, এরপরে আমি নারকেল তেল দিয়েও আপনাদেরকে একটুখানি লাগিয়ে দেখাচ্ছি। ঠান্ডায় জমে আছে, মূলত এই জন্য আমি আনতে চেয়েছিলাম না, তো আপনাদের জন্য নিয়ে আসলাম। সো এই যে একটুখানি অ্যালোভেরা জেলের সাথে 4-5 ফোঁটা নারকেল তেল দিলাম। এটাকে এখন এই যে সুন্দরভাবে যখন মিক্স করব, একটা ঘনত্ব চলে আসবে এবং এটা একটু সাদা সাদা হবে। ভালো করে মাসাজ করতে থাকবেন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ময়েশ্চারাইজিং ক্রিম যেরকম সাদা হয়, এই যেরকম অনেকটা সাদা হয়ে যাবে। এরপরে আপনি এটাকে স্কিনের মধ্যে লাগালে দেখবেন যে একটা অয়েলি ভাব চলে আসছে। বাট এই অয়েলটা আপনার স্কিন যদি অয়েলিও হয় তাতেও কিন্তু ক্ষতি করবে না, বরং আরও আপনার স্কিনটা ভালো করবে। অনেকেই অয়েলি স্কিন হলে রাগ করে, কিন্তু অয়েলি স্কিন যে কতটা ভাগ্যবশত মানুষ পায় এটা আসলে বোঝে না। অয়েলি স্কিন যাদের, দেখবেন তাদের না রিঙ্কেল পড়ে না কিংবা অনেকটা দেরিতে পড়ে, কিন্তু যাদের স্কিন রুক্ষ থাকে তাদের কিন্তু রিঙ্কেল পড়ে যায়। তাই স্কিনে যত বেশি আপনারা ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে স্কিনকে সফট রাখতে পারেন, ততটাই স্কিনটা আপনাদের বয়স কম লাগবে। সো এই যে এই দেখেন, নাকে যখন দিলাম আমি, দেখেন অয়েলির কারণে কি সুন্দর একটা চকচকে ভাব চলে আসছে। এখন খুব নরম লাগছে, এই দেখেন কতটা সুন্দর চকচকে ভাব। আজকে আমার লাইটটা খুব ঝামেলা করছে, খেয়াল করে দেখেন আগের তুলনায় কিন্তু স্কিনটা অনেকটা অয়েলি লাগছে এবং সফট লাগছে। আপনি যদি শীতের দিনে স্কিনটাকে এরকম অয়েলি সফট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কিন রুক্ষ হবে না, রিঙ্কেল পড়বে না, স্কিনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং বেবি স্কিন লাগবে। এবং স্কিন যতটা সফট থাকে, নরম থাকে, ততটাই কিন্তু ভালো লাগে। এবং আপনারা যেটা বললাম, নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে যদি আপনার অ্যালোভেরা জেল রেগুলার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের স্কিনটা ভেতর থেকে উজ্জ্বল হয়ে আসবে, এক কথা বলা যায় যে ব্রাইটনেস আসবে। সো এটা কিন্তু খুবই চমৎকার, ট্রাই করে দেখতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা কিন্তু অনেক বেশি উপকার পাচ্ছেন, বাট সেই অনুপাতে আমার উপকারটা আপনারা করছেন না, এটা কিন্তু খুব খারাপ বিষয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখে অবশ্যই লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। যদিও বলে কি, মেয়েরা নিজের রূপের রহস্য কাউকে বলতে চায় না, তো সেই জন্য যদি হিংসা করে না বলতে চান তাহলে তো এটা আসলে খুব খারাপ বিষয়। এখন আপনার বান্ধবী যদি আপনার পাশে থেকে অসুন্দর থাকে, তাহলে তো আসলে আপনারও আসলে কোনো ক্রেডিট নেই। যখন আপনার গুণে আপনার বান্ধবী সুন্দর হবে, তখনই তো আপনি গুণান্বিত হবেন। সো অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একবার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।